আমার সাথে আছেন একজন সুপার ফ্যান, তিনি শান্তর অনেক বড় ফ্যান, বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তিন ফরম্যাটেরই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তার সুপার ফ্যান, তার নাম হচ্ছে মুনির আহমেদ। আমরা মুনিরের কাছে জানতে চাই যে আপনি এখানে, আমরা দেখতে পেলাম আজকে যে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর অটোগ্রাফ নিলেন, আপনার সাথে কি কথা হলো? তার না, উনি বলছে যে খুব ভালো, মানে তিনি যে আপনি যে তার ফ্যান, এই জন্য তিনি খুব খুশি হয়েছেন। খুশি হয়েছে। আপনার আপনার নাম জিজ্ঞেস করেছে? নাম বলেছে, নাম বলেছি ধীরে ধীরে, খুব নার্ভাস ছিলাম। এবং এটা দেখার পরে সে, মানে তার প্রতিক্রিয়া কেমন হলো? তার প্রতিক্রিয়া আমার মনে হয়েছে যে আজকে ম্যাচটা হেরেও গেছি, তারপরে ওই ছবিটা দেখে আমার মনে হয়েছে উইনের মতো, ম্যাচ উইন হলে যতটুকু খুশি হতো ততটুকু হয়েছে। আমরা নিজেরাও দেখতে পেলাম যে যখন আপনার হাতে এই ছবিটা দেখতে পেল তখন তার মুখে একটা হাসি চলে এসেছে, আসলে এই হাসিটা দেখে আপনার কাছে কেমন লাগলো? আমার অনেক ভালো লাগছে, আমি ওনার সেঞ্চুরি গুলাও দেখেছি আর বিপিএল খেলাও দেখেছি। এই বিপিএল খুব খারাপ গেছে, বাট আমি আশা করি যে আগামী সিরিজে বা এই সামনের ম্যাচগুলো খুব ভালো। এবং এই যে সাকিব আল হাসানের পরে বা তিন ফরম্যাটে যে ক্যাপ্টেন হলেন নাজমুল হাসান শান্ত, এরা যখন আপনি শুনলেন তখন আপনার কাছে কেমন লেগেছে? আমার অনুভূতিটা অনেক লাগছে। আমি বিশ্বকাপেও বস উনি একটা অস্ট্রেলিয়ার বিপক্ষে মনে হয় যে ক্যাপ্টেন্সি করেছে, তো আমি অনেক খুশি হয়েছি। মানে আপনি এত ক্রিকেটে থাকতে কেন নাজমুল হাসান শান্তর ফ্যান? না, আমি ফার্স্ট ক্রিকেট ফলো করতাম মাশরাফি বিন মুর্তজা, আর তারপরে উনাকে। মানে কেন সাকিব না, কেন তামিম না, কেন মুশফিক না, কেন নাজমুল হাসান শান্ত? না, উনাকে খুব ভাল লাগে, তার খেলাগুলো ভাল লাগে, সেঞ্চুরিগুলো আমি খুব উপভোগ করেছি, ঢাকা গিয়েও আমি খেলা দেখছি। যে একটা সময় দেখতাম যে নাজমুল হাসান শান্ত কিন্তু অনেক ট্রল করা হতো। না, উনি একটা কথাই বলছে যে আমি কোনো বিপক্ষে দলের লোকে খেলি না, অল বাংলাদেশের বিপক্ষে খেলি, কিন্তু আমি শুধু আমি ছাড়া মনে হয় সবাই ট্রল করছে, আমি ট্রল করিনি। যখন মানুষরা ট্রল করতো ফেসবুকে তাকে নিয়ে এত সমালোচনা করতো তখন আপনার কেমন লাগতো? আমি নিজেও অনেক খারাপ খারাপ লাগছে আমারও, আর আমাকেও অনেক কথা বলছে আমার ভাই বন্ধু তারা, কিন্তু আমি তার পিছু চাই নাই, বলছি যে একদিন কামব্যাক করবে। আপনি কি প্রথমবার আজকে নাজমুল হোসেন শান্তর সাথে দেখা করতে পারলেন কিনা? তো কাছে কাজ থেকে সরাসরি প্রথমবার, বাট আমি বিপিএলও আসছি, একটু কাছাকাছি ছিলাম, দূরে, কিন্তু তখন আসলে কথা হয় নাই, কথা হয় নাই। আজকে যে যে স্বপ্নের নায়কের সাথে দেখা করতে পারলেন কেমন লাগছে? বলে বোঝাতে পারবো না, অনেক অনুভূতি। আমরা দেখতে পারলাম দর্শক যে একজন নাজমুল হোসেন শান্ত, যেখানে সবাই শান্তকে ট্রল করতো সেই সময়, একজন মুনির, তিনি আসলে নাজমুল হোসেন শান্তকে সবসময় সমর্থন দিয়ে গেছেন। ওনার প্রোফাইল দেওয়া আছে ফেসবুকে, ও নাম দেওয়া আছে, নিক নেম, ফেসবুক প্রোফাইলেও নাজমুল হোসেন শান্ত ছবি দেওয়া, অর্থাৎ শান্তকে তিনি খুব পছন্দ করেন, ভালোবাসেন, একদম মন থেকে ভালোবাসেন। এবং আমরা তার শরীর ধরে দিয়ে বুঝতে পারছি যে তিনি এখনো কাঁপছেন, তিনি যে শান্তর সাথে দেখা করতে পেরেছেন, স্বপ্নের নায়কের সাথে দেখা করতে পেরেছেন, এই জন্য তিনি নার্ভাস এবং তিনি এখনো কাঁপছেন, এবং এটা আসলে এই ভালোবাসাটা আসলে ভেতর থেকেই আসে। এবং আমরা চাই যে অন্যান্য দর্শক যারা আছেন, কোনো ক্রিকেটারদের ট্রল নন, তাকে সবসময় সমর্থন করবেন, ভালোবাসবেন, আর অবশ্যই একদিন একদিন তারা আমাদেরকে কিছু না কিছু উপহার দেবে।